বৌদ্ধ ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় বিগত এক বছর যাবৎ ধরে চাকমা সমাজ প্রতি সংগঠনের কাছ থেকে এক প্রকার নির্যাতনের শিকার হতে হচ্ছে দুই চাকমা পরিবার। আজ থেকে গত এক বছর আগে অনুকূটি জেলার পশ্চিম আন্দার ছড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পূর্ণময় চাকমাতার পরিবার এবং তরুণ চাকমাতার পরিবার বৌদ্ধ ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। তারাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় চাকমা সমাজ প্রতি সংগঠনের কাছ থেকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। পরবর্তী সময়ে তারা মাননীয় ত্রিপুরা হাইকোর্টে দ্বারস্থ হয়। মঙ্গলবার হাইকোর্টে এই দুই চাকমা পরিবারের করা মামলাটি মাননীয় বিচারপতি অরিন্দম লোধের কোর্টে ওঠে এবং মাননীয় হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাদের উপর যেন আর কোন নির্যাতন না হয় এবং এই সমাজ প্রতি সংগঠনের বিরুদ্ধে যেন পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করে। এই দুই পরিবারের আবেদনের পক্ষে মামলাটি করেছেন অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিক। গত নভেম্বর 2022-এ দুজন চাকমাতার পরিবার সহ, একজন হচ্ছেন পূর্ণময় চাকমা, আরেকজন হচ্ছেন তরুণ চাকমা, ওরা ওদের পরিবার সহ বৌদ্ধ ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। তারপর থেকে চাকমা সামাজিক বিচার কমিটি এবং ওদের আদম পঞ্চায়েত এই নামে ওদের দুটো সংস্থা চাকমাদের এদেরকে সমাজ থেকে বহিষ্কার করে এবং সেই নভেম্বর 2022 থেকেই এদের রুজি রোজগার যাতে বন্ধ হয় সেই ব্যবস্থাও করে। পূর্ণময় চাকমা হচ্ছে সাধারণ একজন লেবার, সে রেগার কাজ পায় না, তারপর কারুর জমিতে সে চাষ করা করতে পারে না। আর তরুণ চাকমা উনি হচ্ছেন একজন সামান্য অটোরিকশা ড্রাইভার, উনার অটোতে যাতে কেউ না ওঠে সেই মোতাবেক ফরমান জারি করা হয় যে কেউ যদি উনার অটোরিকশাতে চড়ে তাকে 30,000 বা 40,000 টাকা ফাইন দিতে হবে। এইভাবে ওদের জীবনকে দুর্বিষহ করে দেওয়া হয়, ওদেরকে চার্চে যেতে দেওয়া হচ্ছে না এবং পুরো সমাজকে বলে দেওয়া হয়েছে যে যদি কোনোভাবে কোনো চাকমাকে এদের সঙ্গে মেলামেশা করতে দেখা যায় বা অন্য কোনো বৌদ্ধ ধর্মভুক্ত কোনো লোকেদের ওদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেখা যায় তাহলে তাদেরকেও ফাইন করা হবে এবং এই সমস্ত জিনিস করা হয় চাকমাদের কাস্টমারি লয়ের নাম দিয়ে।